দারুণ পারফরম্যান্স করে জিম্বাবুয়েকে চেপে ধরেছিল বাংলাদেশ। তবে এক ওভারেই যেন সবকিছু পরিবর্তন হয়ে গেল। ব্রায়ান বোলের কাছে বেধড়ক মার খেয়েছেন বাংলাদেশি স্পিনার নাসুম আহমেদ। অবিশ্বাস্য এক বাজে ঘটনার মুখোমুখি হয়েছেন নাসুম। ম্যাচের তখন 15তম ওভার চলছিল। 14 ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল 6 উইকেট হারিয়ে 76 রান। এরপর 15তম ওভার শেষে সেই রান গিয়ে থামে 110 রানে। এই ওভারের শুরুতেই ছক্কা মেরে যাত্রা শুরু করেন ব্রায়ান বোল। পরপর ওভারের প্রথম 4 বলের 4টিতে ছক্কার মার খান নাসুম আহমেদ। এরপর পঞ্চম বলটিতেও 4-এর মার খান তিনি। এক ওভারে 5 ছক্কার মার খাওয়ার নাসুম আহমেদকে তেতো স্বাদ দিয়েছেন ব্রায়ান বোল। সেই ওভারে 34 রানের মার খেয়েছেন নাসুম। তাতেই পরিবর্তন হয়ে যায় দৃশ্যপট। শেষ পর্যন্ত 8 উইকেট হারিয়ে 156 রান সংগ্রহ করেছে স্বাগতিক জিম্বাবুয়ে। সর্বমোট 2 ওভার বোলিং করে 40 রান দিয়েছেন নাসুম আহমেদ, পেয়েছেন 1টি উইকেট।